সবাইকে আবারো আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি ক্লাসগুলো খুবই উপভোগ করেছো। আজকে অধ্যায় বারোর সর্বশেষ টপিকসটা নিয়ে আলোচনা করব, যেটিকে আমরা সোশ্যাল বিহেভিয়ার বা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত মৌমাছির সামাজিক আচরণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। একটি মজার টপিকস, কতগুলো শিরোনাম আছে, সেই শিরোনামের আলোকে বর্ণনা করা হবে। আশা করছি ক্লাসটি উপভোগ করবে। ক্লাসটি শেষে যদি কোনো কোশ্চিন থাকে, এই অধ্যায়ের উপরেই যদি তোমার কোনো কোশ্চিন থেকে থাকে, অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে কমেন্টস করো। এর পরের ক্লাসটি আমি আচরণবিদ্যা ঘাসফড়িং, অর্থাৎ যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছে দ্বিতীয় বর্ষের, সেই অধ্যায়গুলো ক্লাস শেষে তোমার যে কোশ্চিনগুলো আমাকে করেছো তার উপর ভিত্তি করে পরের ক্লাসটি তৈরি করা হবে। শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদেই আছো। আমরা প্রাণীবিজ্ঞান বিভাগের আচরণ অধ্যায়ের, প্রাণী আচরণ অধ্যায়ের আজকের শেষ লেকচারে উপনীত হয়েছি। আজকের লেকচারের পরে আমরা একটি প্রশ্ন উত্তর পর্ব ভিত্তিক ক্লাসের আয়োজন করব, যেখানে তোমরা ইউটিউবের কমেন্টস বক্সে বিগত সময়গুলোতে আমরা যে অধ্যায়গুলো শেষ করেছি তার উপরে ভিত্তি করে যে কোশ্চিনগুলো করেছো তার উত্তরগুলো আমি দেবার চেষ্টা করব। যদি এখনো পর্যন্ত প্রশ্ন তোমার মাথায় এসে থাকে কিন্তু তুমি যদি না লিখে থাকো কমেন্টস বক্সে, তাহলে অবশ্যই তুমি লিখে দিবে, যাতে তোমাকে আমার উত্তরটা সুন্দর মতো বুঝিয়ে দিতে আমার যে প্রস্তুতি দরকার সেটা আমি নিতে পারি। একটু বলে রাখা জরুরি যে যারা ভিডিও দেখছো, ক্লাসগুলো দেখছো কিন্তু কমেন্টস করছো না বা নিজের রোল নাম দিচ্ছ না, আমরা ধরেই নিব যে তুমি আসলে ক্লাসে অংশগ্রহণ করছো না। বারবার তোমাদেরকে এটা বলা হচ্ছে, আশা করছি এটা একটু অনুসরণ করবে। আজকে আমরা সামাজিক আচরণ বা সোশ্যাল বিহেভিয়ার নিয়ে পড়ব, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস পরীক্ষার জন্যও, আমাদের বাস্তব জীবনের জন্যও, একই সাথে অন্যান্য প্রাণীদের প্রতি সহানুভূতি জাগ্রত করার জন্য এবং অন্যান্য প্রাণীর সামাজিক বন্ধনকে বোঝার জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাণীরা নিজেরা দলগতভাবে অবস্থান করে একটি নির্দিষ্ট অঞ্চলে, সাধারণত যারা উন্নত এবং যাদের মাঝে সামাজিক আচরণ পরিলক্ষিত হয় তাদের জন্য বলছি, এবং এরা নিজের স্বার্থ, নিজের জীবন, নিজের সম্পদ এগুলোকে উৎসর্গ করে তার দলের জন্য, তার গোষ্ঠীর জন্য, তার জাতের জন্য। এই যে সমাজের সদস্যদের এমন মনোভাবকে পারস্পরিক সহযোগিতা বা অল্ট্রিজম বলা হয়, খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য অল্ট্রিজম, যে বৈশিষ্ট্যটার কারণেই আমরা সামাজিক জীব, যে বৈশিষ্ট্যটার কারণেই আমরা ভালো থেকে মন্দকে আলাদা করতে পারি, অর্থাৎ অপরের উপকারের জন্য, অপরের কল্যাণের জন্য নিজের স্বার্থ বিসর্জন করার অপর নামই হচ্ছে এই আল্ট্রিজম। এবং এইটা, এই আচরণটা সকল প্রাণী প্রদর্শন করে, কারো কারো ক্ষেত্রে খুব প্রকটভাবে পরিলক্ষিত হয়, কারো কারো ক্ষেত্রে এটা আমরা হয়তোবা ওইভাবে বুঝতে পারি না। তোমার সিলেবাসে অন্তর্ভুক্ত মৌমাছি এর সামাজিক আচরণ সম্পর্কে ডিটেল বর্ণনা করা হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলবো এবং তার ক্ষেত্রে এই আল্ট্রিজমের ব্যাখ্যাটি আমরা দেখব। মৌমাছি, আমরা অনেক প্রজাতির মৌমাছিকে চিনি, এপিস ইন্ডিকা, এপিস ডরসাটা, এরকম অনেক টাইপের মাছি আছে বা মৌমাছি আছে। এরা সুশৃঙ্খল জীবন যাপন করে, মানুষের মতো সুনিয়ন্ত্রিত জীবনযাপন করে, এদের মাঝে শ্রমবন্টন, চুরি ডাকাতি, গণপ্রজাতন্ত্রিকতা, এদের মাঝে পারস্পরিক সহযোগিতা সহ যাবতীয় সামাজিক আচরণ পরিলক্ষিত হয়। এরা সাধারণত খুব শান্ত স্বভাবের হলেও যদি ওরা বুঝতে পারে যে কোনো একটি জীব দ্বারা বা কোনো একটি প্রাণী দ্বারা তাদের ক্ষতি হতে যাচ্ছে, তখনই তাকে তারা আক্রমণ করে বসে। আমরা জানি যে এর বিষাক্ত হুল, যেটা ফর্মিক অ্যাসিড এর সমন্বয়ে তৈরি, এটা শরীরের মধ্যে প্রবেশ করলে একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, এজন্য আমরা ভয় পাই। মৌমাছির জীবনচক্রে যে সুনিয়ন্ত্রিত
সামাজিক প্রক্রিয়ার মধ্যে চলে সেই প্রক্রিয়াটাকে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি। তোমাদের বইতে এই সামাজিক আচরণের সামাজিক সংগঠনকে কয়েকটা ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। মৌমাছির সামাজিক আচরণের মধ্যে এদের আকৃতি বা শ্রমবণ্টন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে, রানী যারা উর্বর স্ত্রী মৌমাছি যারা একমাত্র ডিম পাড়তে পারে, ড্রোন পুরুষ মৌমাছি, আর বন্ধা স্ত্রী মৌমাছিকে আমরা বলি কর্মী মৌমাছি। এরা স্ত্রী হওয়া সত্ত্বেও এরা অনুর্বর, এরা ডিম পাড়তে পারে না এবং আকারে ছোট, বাট রানী স্ত্রী মৌমাছি উর্বর এবং আকারে বড়। মৌমাছির এই তিনটা টাইপ মিলে একটি সম্প্রদায় তৈরি করে। একটি মৌচাকে 10 থেকে 80 হাজার বা তারও বেশি, লক্ষেরও বেশি, 1 লক্ষ বা কয়েক লক্ষেরও বেশি কর্মী মৌমাছি থাকতে পারে, কিন্তু 100 পুরুষ থাকে আর একটা মৌচাকে একটাই রানী থাকে। মৌচাকের যাবতীয় দায়িত্ব এই কর্মীরা পালন করে। পুরুষের কাজ হচ্ছে স্ত্রীর সাথে যৌন প্রজনন করা এবং নিষিক্ত ডিম পাড়তে স্ত্রীকে বা রানীকে হেল্প করা। রানী মৌমাছি সারা বছরই পুরুষ থেকে বা ড্রোন থেকে শুক্রাণু সংগ্রহ করে রেখে দেয় তার শরীরে স্পার্মাথিকায় এবং সে ডিমকে নিষিক্ত করে এবং সারা বছর সে ডিম পাড়তে থাকে এবং মৌচাকের দেখভাল মূলত লিডিং পয়েন্টে সে থাকে। দেখভালের থেকে সব থেকে ভালো আমরা যেটা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে নেতৃত্ব পর্যায়ে সে থাকে, নেতৃত্ব দেয়, সবার মাঝে কাজের সমন্বয় করে এবং যে কোনো সমস্যা একটি চাকের সে মোকাবেলা করে। সে নেতৃত্ব থেকে ফ্রন্টলাইনে থেকে বাকিদেরকে ইনস্ট্রাকশন দেয়। তো এই যে আকারের পার্থক্যর কারণে এদের শ্রম বণ্টনটাও খুব সুস্পষ্ট। সাধারণত মৌচাক পরিষ্কার করা, মধু সংগ্রহ করা, পানি সংগ্রহ করা, বাচ্চাগুলোকে খাওয়ানো, অপত্য বংশধরদের খাওয়ানো, মধুকুটুরি পরিষ্কার, একই সাথে পাহারা, অতিরিক্ত গরম হলে মৌচাকের চারিদিকে বাতাস সৃষ্টি করা বা বাতাসের প্রবাহ সৃষ্টি করা, যাবতীয় কাজ, ম্যাক্সিমাম কাজই এই কর্মীরা করে থাকে। তাদের যে গ্রুপগুলো থাকে, বিভিন্ন গ্রুপের এই বিভিন্ন দায়িত্বগুলো বণ্টন করা থাকে এবং তারা সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করে। অপরদিকে স্ত্রী বা রানীর কাজ হচ্ছে তার শরীর থেকে নিঃসৃত গন্ধ অন্যান্য কর্মী বা সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়া, যার ফলে যারা দূরে গেলেও তাদের নিজের মৌচাক চিনতে পারে। রয়্যাল জেলিকে সে কিছুটা পাহারা দেয় যাতে অন্য কোনো কর্মী এই রয়্যাল জেলিকে চুরি করতে না পারে বা অন্য কোনো স্ত্রী মৌমাছিকে কর্মীরা গোপনে সেটা খাইয়ে ওই স্ত্রী মৌমাছিটাকে ভবিষ্যৎ ভাবী রানী হিসাবে তৈরি করতে না পারে। এই ঘটনার জন্য সে কিছুটা ওই রয়্যাল জেলিকে সংরক্ষণ করে। রয়্যাল জেলি হচ্ছে চাকের কেন্দ্রে প্রাপ্ত একটি জেলি, সেটা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন হলুদ কালারের একটি জেলি, রাজসিক জেলি বলা হয় বাংলাতে। আর পুরুষ 100 যেটা থাকে তারা মূলত মিটিংই এদের প্রধান কাজ। আর এছাড়া এরা রানীর সহচর্যে থাকে। এদের মধ্যে সবথেকে শক্তিশালী বা সুগঠন সম্পন্ন পুরুষটি রানীর সাথে জীবনে একবারই মিটিংয়ের সুযোগ পায় এবং রানী একবার মিটিংয়ের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ শুক্রাণু সংগ্রহ করে, যেটা দিয়ে সে সারা জীবন তার ডিমগুলোকে নিষিক্ত করতে পারে। শ্রমবণ্টনের পাশাপাশি খাদ্যের যোগানও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কর্মীরা খাদ্য সংগ্রহ করে, যে খাদ্যটা নিয়ে এসে তারা মধুকুটুরিতে জমা করে এবং সবাই সমানভাবে সেই খাবারে ভাগ বসায়। যদিও রানী সবথেকে পুষ্টিকর খাবারটা খায়, এজন্য তার দেহের গঠন বা অন্যান্য জৈবিক প্রক্রিয়াগুলো একটু আলাদা তার শরীরে এবং তাকে দেখলেই বোঝা যায় যে সে খুব বেশি শক্তিশালী। কর্মীরা নিম্ন শ্রেণীর মৌরুটি খায় বিধায় তাদের দেহের আকারটা ছোট থাকে এবং তাদের সাথে অর্থাৎ রানীর সাথে কর্মীদের পার্থক্য হয়ে যায়। যদিও লিঙ্গের দিক থেকে একই, দুইজনেই হচ্ছে স্ত্রী মৌমাছি, বাট শুধুমাত্র এই খাদ্যের উপর ভিত্তি করে এরা আলাদা হয়ে যাচ্ছে। একটি মৌচাকে
যে সদস্যগুলো নতুন এসেছে ডিম থেকে বের হয়েছে তাদের খাওয়ানো, তাদের মধ্যে থেকে কাউকে যদি তারা রানী হিসাবে সিলেক্ট করে তার আলাদা যত্ন নেওয়া, এগুলো সবই কিন্তু কর্মীরা করে থাকে। ভাব বিনিময় এদের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেটা পরীক্ষাতে প্রশ্নে আসে, এবং এই ভাব বিনিময়টা আসলে চিত্র সহকারে ব্যাখ্যা করতে হবে। ভাব বিনিময় এই পয়েন্টটা নিয়ে এখন আমি তোমাদের সাথে বলবো। মৌমাছিরা ভাব বিনিময় করতে পারে মৌ নৃত্যের মাধ্যমে বা মৌমাছির নৃত্যের মাধ্যমে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ এদের যখন কোনো তথ্য এরা পায়, যেমন খাদ্য হতে পারে, কোনো বিপদ হতে পারে, তখন একটি মৌমাছি চাকে এসে একটি নির্দিষ্ট ভঙ্গিতে সে নৃত্য করতে থাকে। যেমন হতে পারে বাম থেকে ডানে উপরের দিকে উঠলো, দেন আবার ডানে এভাবে মোড় নিচ্ছে, অথবা ওয়াগল নৃত্য প্রদর্শন করতে পারে। ওয়াগল নৃত্য হচ্ছে একবারে উপরে একটু উঠে গেল, তারপরে আবার নিচের দিকে আসলো, দেন এখান থেকে আবার উপরের দিকে উঠে গেল, দেন আবার বামের দিকে আসলো। হ্যাঁ, এইভাবে যদি নৃত্যটা প্রদর্শন হয় সেটাকে আমরা ওয়াগল নৃত্য বলি। এই নৃত্যগুলোর স্পিড, কত জোরে সে এই নৃত্যগুলো প্রদর্শন করছে এবং কোন দিকে নৃত্যটা প্রদর্শন করছে, বাম দিকে না ডান দিকে, উত্তর না পূর্ব, পূর্ব থেকে পশ্চিমে না উত্তর থেকে দক্ষিণে, না দক্ষিণ থেকে উত্তরে, এই সাইনগুলোর মাধ্যমে বাকি সদস্যরা বুঝে যায় যে খাবারটা তাদের মৌচাক থেকে কত দূরে আছে, কোন দিকে আছে এবং খাবারের পরিমাণ কতটুকু। এই যাবতীয় তথ্য বাকিদের কাছে চলে যায় মেসেজ রূপে। একই সাথে বিপদকেও জানান দিতে তারা এই ধরনের তাদের শারীরিক ভঙ্গি বা অঙ্গভঙ্গি প্রদর্শন করে, যেটার মাধ্যমে তারা এই ভাব বিনিময়টা সম্পূর্ণ করে থাকে। সাধারণত যারা সন্ধানী কর্মী বাইরে থেকে এসে বিশেষ নাচের মাধ্যমে সুধা বা পরাগের প্রকৃতির দূরত্ব ও বিপুল উৎসের খবর মৌচাকে অন্যান্য সদস্যদের জানিয়ে দেয়, এবং সন্ধানীর দেহে লেগে থাকা সুধা ও পরাগ দেখেও খাদ্যের ধরন সম্পর্কে বাকি মৌমাছিরা অবগত হয়। তাহলে এই যে একটা সুনিয়ন্ত্রিত ভাব বিনিময়, যেটি একটি সামাজিক আচরণের অংশ বলে বিবেচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার বিষয়েও এদের মাঝে বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। দেহে কাইটিনময় আবরণ আছে যা অ্যান্টিবায়োটিক গুণসম্পন্ন পদার্থ, যা ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি দমন, এমনকি মেরেও ফেলতে পারে, এমন অ্যান্টিবায়োটিক এদের ওই কাইটিনময় খোলস বা আবরণ থেকে বের হয়। এছাড়া আমরা তো জানি মৌরুটি, মধু এবং মৌচাকে অ্যান্টিবায়োটিক রয়েছে। মৌমাছিরা বাসা ও মৌচাকের প্রাচীর প্রোপেলিস বা মৌরিস নামে এক ধরনের জৈব রেজিনের প্রলেপ লাগিয়ে রাখে, যেটা ওই মধুতে বা মৌচাকে যে কোনো অণুজীবের বৃদ্ধিকে রহিত করে। রোগক্রান্ত বা মৃত লার্ভাকে এরা মৌচাকে রাখে না, সাধারণত এটা পচে গেলে ব্যাকটেরিয়া জন্মাবে এবং সংক্রমণ ঘটতে পারে, এই জন্য বের করে দেয়। এবং তাপের তারতম্যের সৃষ্টির কারণে মৌ থেকে বা মধু থেকে পর্যাপ্ত পরিমাণ পানি, যেটা দরকার নেই, আননেসেসারি পানিটাও বের হয়ে যায়, এতে মধুর গুণাগুণও বেড়ে যায়। প্রচণ্ড গরমে অবশ্য এরা সারিবদ্ধ হয়ে মাথা নড়িয়ে ডানা ঝাপটিয়ে শীতল বাতাস মৌচাকে সঞ্চালন করে, যেটা একটি নির্দিষ্ট তাপমাত্রা মৌচাকে রক্ষা করতে ভূমিকা পালন করে। পরবর্তীতে আমরা প্রতিরক্ষা নিয়ে আলোচনা করতে পারি। মৌমাছির প্রতিরক্ষাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মৌমাছির অনেক প্রজাতি আছে যারা নিজেরা খাদ্য সংগ্রহ না করে অন্য কোনো মৌচাকে আক্রমণ করে এবং সেখান থেকে মধু চুরি করতে পারে। সুতরাং অকারণে আক্রমণ করা যদিও তাদের স্বভাব বিরুদ্ধ একটি বিষয়, তবে কষ্টের মাধ্যমে অর্জিত যে মধু সেটা অন্য কেউ নিয়ে চলে যাবে সেটা তারা সহ্য করে না। এজন্য একদল কর্মী থাকে মৌচাকে যারা সবসময় অন্যান্য স্তন্যপায়ী প্রাণী বা পতঙ্গ বা পাখিদের থেকে মৌচাককে বা তাদের সংগৃহীত খাদ্যকে রক্ষা করার জন্য
আক্রমণ করে বসে তাদেরকে, যারা এই সাধারণত মধু সংগ্রহ করার জন্য বা চুরি করার জন্য ওত পেতে থাকে, তাদের ক্ষেত্রে এই স্বভাবটা প্রযোজ্য। এদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সোয়ার্মিং এবং জিনগত উন্নতি সাধনের একটি প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটি মৌচাকে কর্মী মৌমাছির অনেক বেশি সংখ্যা বেড়ে যায়, তখন তাদের জায়গা সংকুলন হয় না, তখন রানী মৌমাছি কিছু কর্মী মৌমাছির চাপে নতুন আবাস গড়ার উদ্দেশ্যে চাকের প্রায় অর্ধেক কর্মী মৌমাছিসহ ঝাঁক বেঁধে উড়ে যায়। এই প্রক্রিয়াটাকেই তখন আমরা বলি হচ্ছে সোয়ার্মিং। পরিত্যক্ত চাকে যে নতুন রানী পরিস্ফুটিত হয়, অর্থাৎ কর্মীরা একটি স্ত্রী মৌমাছিকে রয়্যাল জেলি খাওয়ায় এবং সে আস্তে আস্তে রানী মৌমাছিতে পরিণত হয়। নতুন রানী কয়েকটি পুরুষ অনুগামী সহ নাফসিয়াল উড্ডয়নে পুরুষ বা ড্রোন মৌমাছির কাছ থেকে পর্যাপ্ত শুক্রাণু সংগ্রহ করে আবার চাকে ফিরে আসে। এরপর সে সারা জীবন ওই শুক্রাণু ব্যবহার করে ডিম্বাণুগুলোকে বা তার ডিমকে সে নিষিক্ত করতে পারে। অনেক সময় অনিষিক্ত ডিম থেকে পুরুষ বা নিষিক্ত ডিম থেকে কর্মী বা ভাবী রানী মৌমাছির সৃষ্টি হয়, বা এটাই বিজ্ঞানীরা এখন পর্যন্ত তাদের গবেষণা থেকে পেয়েছে। এর ফলে একদিকে কলোনিতে জনবিস্ফোরণ রোধ হয় ও খাদ্য আহরণের ক্ষেত্রে বিস্তার ঘটে, অন্যদিকে ভাবী বংশধরের জিনগত পটভূমি উন্নত হয়। জীববিজ্ঞানের দৃষ্টিতে এ পদ্ধতিতে সম্ভবত মৌমাছিরা সংরক্ষণ ও সাফল্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে। সুতরাং আমরা জানি কাছাকাছি প্রজাতির সদস্যদের মধ্যে যদি জিনগত বিনিময় সাধন হয়, তবে জিনের উন্নতি সাধনের বদলে খারাপ জিনের বা ক্ষতিকর জিনের বহিঃপ্রকাশ বেশি ঘটতে পারে। কিন্তু একটু দূরসম্পর্কীয় প্রজাতির সাথে, প্রজাতি বললে ভুল হবে, দূরসম্পর্কীয় একই প্রজাতির ভিন্ন সদস্যের মধ্যে যদি জিনগত বিনিময় সাধন হয়, তবে বৈচিত্র্যতা সৃষ্টির অনেক বেশি সুযোগ থাকে, যেটা জীবের জিনগত বা প্রাণীর জিনগত উন্নতি সাধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সোয়ার্মিং, এই সোয়ার্মিংয়ের ফলে এই কাজটা হয়। সোয়ার্মিং এবং নাফসিয়াল উড্ডয়ন, এই দুইটা পদ্ধতির মাধ্যমে মৌমাছি তাদের জিনগত উন্নতি সাধনটা করে থাকে। সর্বশেষ পয়েন্ট নিয়ে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জনগণতান্ত্রিকতা। একটি কলোনির রানী হচ্ছে সর্বে সর্বা, রানী ছাড়া ওই মৌমাছির কলোনিতে আর কোনো সদস্যের কোনো ভূমিকা থাকে না ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। সুতরাং রানী অনেক সময় স্বৈরতান্ত্রিক মনোভাব প্রদর্শন করতে পারে। সমগ্র মৌমাছি গোষ্ঠীকেই রানী পরিচালিত করে বিধায় ওই সম্রাজ্ঞী বা দেবী রানী কিছু কিছু বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। যদিও রানী উপযুক্ত সময় এবং মৌমাছিদের সঠিক প্রস্তুতি ছাড়া ডিম পাড়ে না, জন্মগত বিরোধিতার কারণে রানী কখনোই সাধারণত শূন্য কুঠুরিতে ডিম পাড়ে না, কিন্তু অন্যরা তাকে সে কাজে বাধ্য করতেও পারে। এটা হচ্ছে জনগণতান্ত্রিকতার একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। সোয়ার্মিংয়ের সময় রানী তার ইচ্ছার বিরুদ্ধে বাস্তুত্যাগে উৎসাহী মৌমাছিদের চাপে চাক ছেড়ে যেতে বাধ্য হয়, এটাও একটা জনগণতান্ত্রিকতার বিষয়। এছাড়াও রানী অন্যান্য মৌমাছিদের কাছ থেকে যেমন শ্রদ্ধা সম্মান অর্জন করে, রানী ও তার বিনিময়ে খাদ্যের নিশ্চয়তা বিধান ও মৌমাছিদের সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে নেতৃত্ব বহাল রাখে। অপরদিকে ভবিষ্যৎ সোয়ার্মিংয়ে অংশগ্রহণকারীদের চাপে শূন্য রানী কুঠুরিতে ভাবী রানীর সৃষ্টির উদ্দেশ্যে ডিম পেড়ে গণতন্ত্রের সুবাতাস বইতেও সাহায্য করে। এই সকল আচরণগুলোর উপর ভিত্তি করে বা এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই মৌমাছির মধ্যেও জনগণতান্ত্রিকতার একটি গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করতে পারি। সুতরাং আমরা এখানে খুব সুন্দর কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে সর্বশেষ আমরা পেজ নম্বর 373-এ জনগণতান্ত্রিকতা, এটাকে ভালোভাবে ব্যাখ্যা করলাম। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, জ্ঞান এবং অনুধাবনের জন্য
সোয়ার্মিং এবং নাফসিয়াল উড্ডয়ন পড়তে হবে এবং প্রয়োগ বা বিশ্লেষণের জন্য ভাব বিনিময়টাও খুব গুরুত্বপূর্ণ। এবং ভাব বিনিময়ের যে চিত্র তোমাদেরকে প্রদর্শন করা হয়েছে, এই ভাব বিনিময়ের এই চিত্রটাও এখানে আঁকানো শিখতে হবে। অনেকেই আমি দেখেছি যারা এই পুরুষ কর্মী বা রানী মৌমাছির ছবিও পরীক্ষাতে আঁকায়, দরকার নেই। যেটা দরকার হচ্ছে মৌমাছির ভাব বিনিময়ের চিত্রটা লাগবে, আর এখানে কোনো চিত্র নেই। কোশ্চিনটা আসলে 8টা বা 10টা প্যারা বা পয়েন্ট আছে, এতগুলো তো দেওয়া সম্ভব না, ওভারঅল বিশ্লেষণ করে তোমাকে লিখতে হবে। আমি পরে 3টি পয়েন্ট বলেই আজকের ক্লাস শেষ করব। আশা করছি পরবর্তীতে তোমরা এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে আবার কোশ্চিন করবে। উত্তরাধিকার নির্বাচন, কোনো কারণে যদি রানী মৌচাক ছেড়ে চলে যায় বা রানী মারা যায়, সেক্ষেত্রে কর্মীরা নতুন স্ত্রীকে বা লার্ভাকে, যেটা স্ত্রী লার্ভা, তাকে রয়্যাল জেলি খাওয়ানো শুরু করে এবং সেটা পরবর্তীতে পূর্ণাঙ্গ রানীতে পরিণত হয় এবং ওই মৌচাকে নেতৃত্ব নেয়। মৌচাকে রানীর মৃত্যু হলে সাধারণত এদের মাঝে একটা আতঙ্কের বা নেতা ছাড়া বা নেতৃত্বহীন একটা ভাব দেখা দেয়, তারা সবাই আতঙ্কে থাকে। এই জন্য খুব দ্রুত একটি স্ত্রী লার্ভাকে রয়্যাল জেলি খাওয়ানোর মাধ্যমে তারা আস্তে আস্তে রানী হিসাবে তাকে গড়ে তোলে। অনেক সময় এরা রানীর বিরুদ্ধে বিদ্রোহও করে। কোনো কাজে বা কোনো মতে যদি মিল না হয় তাহলে রানীকে মেরে ফেলে, বিষাক্ত হুল ফুটিয়ে অথবা মৌচাক থেকে তাড়িয়েও দিতে পারে। এটা অনেকটা আমাদের সামাজিক আচরণের মতোই। সো এই রাজসিক জেলি বা মৌচাকে মল অপসারণ, দেহ পরিষ্কার করা, অন্যান্য কাজ যেগুলো আছে বিভিন্ন গ্রুপের মধ্যে বন্টন করা থাকে, সেইগুলো নিয়ে বিরোধগুলো সৃষ্টি হয় এবং দেন রানীর বিরুদ্ধে তারা বিদ্রোহ তৈরি করতে পারে। রানীকে মৌচাক থেকে বের করে দিয়ে বা রানীকে মেরে ফেলে তখন নতুন স্ত্রী মৌমাছিকে রয়্যাল জেলি খাওয়ানোর মাধ্যমে আবার নতুন রানীর আবির্ভাব ঘটে। চুরি ডাকাতিও এদের মাঝে একটি কমন ঘটনা, একটু আগেই বলা হয়েছে। বিশৃঙ্খল হয় অনেক সময় বা অনেক প্রজাতির আছে যাদের কাজই হচ্ছে অন্য মৌচাকে হানা দিয়ে খাদ্য সংগ্রহ করা বা মধু চুরি করা। মৌমাছিরা সাধারণত শত শত মিটার দূর থেকে এই গন্ধগুলো পেয়ে থাকে এবং মৌচাকের পাশ দিয়ে যাওয়ার সময় এই গন্ধ পেলে তখন তারা পুরো মৌচাকের সব সদস্যরা মিলে একটি মৌচাকে ইনস্ট্যান্ট আক্রমণ করে, তাৎক্ষণিক আক্রমণ করে। ওই মৌচাকের সদস্যরা যদি কোনো কারণে পাহারারত অবস্থায় যারা ছিল সেই কর্মীরা যদি সতর্ক না থাকে তাহলে তাদের যে সম্পদ, তাদের যে মধু, সেটা হাতছাড়া করে ফেলে। তো এইভাবেও চুরি ডাকাতি এদের মাঝে দেখা যায়, সেটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আশা করছি এই বিষয়টা তোমরা পড়ে ফেলবা। সর্বশেষ এখানে স্ত্রী এবং পুরুষ রানীর মধ্যে কিছুটা পার্থক্য দেওয়া আছে, তুলনা দেওয়া আছে, এই জায়গাটা একটু পড়া লাগবে। রানী, পুরুষ এবং কর্মী এদের মধ্যে তুলনা, এটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। রানী সাধারণত আকারে বড় হয়, পুরুষ কিছুটা ছোট রানীর থেকে, তবে কর্মীর থেকে আকারে বড় আর সব থেকে আকারে ছোট হচ্ছে কর্মীরা। প্রজননে সক্ষম শুধুমাত্র রানী এবং পুরুষ, কর্মীরা অক্ষম। পরাগমধু সংগ্রহ করে হচ্ছে শুধুমাত্র কর্মীরাই, এদিকে রানী এবং পুরুষরা কোনো কাজ করে না বা কোনো পরাগ সংগ্রহ করে না। ফেরোমেন নিঃসৃত করতে পারে স্ত্রী মৌমাছি, যেটা অন্য সদস্যদের চিনতে বা পরস্পরের মধ্যে যোগাযোগ করতে ভূমিকা পালন করে, আর কেউ ফেরোমেন নিঃসরণ করতে পারে না। রানী 2 থেকে 3 বছর বাঁচে, এক্ষেত্রে পুরুষ 50 থেকে 60 দিন আর 50 দিন মতো বাঁচে হচ্ছে কর্মী। মৌচাকে একটি রানী থাকবে, পুরুষ থাকবে কয়েকটি, সেক্ষেত্রে অনেক বেশি সংখ্যক সদস্য থাকে হচ্ছে কর্মী মৌমাছি। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছ। কোশ্চিন প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে, প্রচুর কোশ্চিন করো কমেন্টস বক্সে এবং পরবর্তী ক্লাসটা কোশ্চিনের উত্তরগুলো আমি দিব আশা করছি। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।